এই কথাটাই কবি বলতেছে খুদ পাসা ফান্দে মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি খুদ পাসা ফান্দে মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি গুল পে আশিক হোকে বুলবুল জিন্দেগি বরবাদ কি বেফর্দা নারীরা সমান অধিকারের নামে স্বাধীনতার নামে আরো কত কিছুর নামে বেপর্দা হইয়া অশ্লীল পোশাক পরিয়া যখন রাস্তায় বেরিয়ে গেছে বখাটেরা ওক পেতে রাস্তার মোড়ে মোড়ে বসে ইফতিদিন শুরু করে দিয়েছে বর্তমানে আমাদের সমাজে যে পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ইফতিদিন হয় পত্রিকাটা খুললেই শুধু ইফতিদিন এর খবর ইফতিদিন ইফতিদিন এর ব্যাপারে অন্যান্য বছর আমি আপনাদের শুনাইছি ইফতিদিন কি ইফতিদিন যে ইংরেজি একটা শব্দ এটার অর্থ হইল কোনো পুরুষের পক্ষ থেকে কোনো মহিলাকে অসভ্য কথা বলা কোনো পুরুষের পক্ষ থেকে কোনো মহিলাকে অসভ্য কথা বলার নাম ইফতিদিন বলুন আমাদের সমাজে যত ইফতিদিন হয় রাস্তাঘাটের যত বহাটে ছেলেরা রাস্তাঘাটের যে সমস্ত মেয়েদেরকে অসভ্য কথা বলে এরা পর্দা পর্দা রক্ষা করে চলাফেরা করার জন্য না বেপর্দা হয়ে চলাফেরার কারণে তাহলে ইফতিদিন এর জন্য প্রথম দায়ী বহাটেরা না প্রথম দায়ী বেপর্দা অশ্লীল পোশাক পরিহিতা মহিলারা এই বিষয়টা বুঝাইয়া কোনো কবি বলেন খুদ পাসা ফান্দে মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি খুদ পাসা ফান্দে মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি গুল পে আশিক হোকে বুলবুল জিন্দেগি বরবাদ কি শিকারি বাগানের মধ্যে ফাঁদ পাচ্ছে ফুল দিয়া বুলবুল ফাঁকি ফাঁদ না চিনিয়া ফুল জানিয়া ওই ফাঁদে পাড়া দিয়া ধরা খাইছে বলেন ফাঁদ জানিয়া ধরা খাইছে না ফুল দেখিয়া ধরা খাইছে বহাটের ফান্দ এই বেফর্দা নারীরা এইভাবে ফান্দ ধরা খাইছে হযরত ইউসুফ ইসলাম বাইরের দিকে টানতেছেন জুলেখা ভিতর দিকে টানতেছে এমত অবস্থায় জুলেখার স্বামী বাড়ির ভিতরের দুঃখের টানাটানির মধ্যে ফাইয়ালিছে আতানাত আতে নাতে ধরা খাইয়া কয় তুমি যদি এই মুহূর্তে বাড়িতে না আসতে তাহলে তোমার এই কিনা গুলাম ইউসুফে আমার মান ইজ্জত লুকিয়া লইয়া যেত অসৎ নারীদের চরিত্র এমনই হয়